গোপে মালটার মেয়ের দোষ ছিল। ওর স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না, আর বই বলল। ওদিকে শানু ডেকেছিল গোপেকে। তাহলে কি শানুই মারলো গোপেকে? মেয়েটার টোপ। কিন্তু স্যার, শানুদার গোপেদার সাথে, শানুর ওই গোপের সাথে হেভি দোস্তি ছিল। তার মানে ওই মালটারও মেয়ের দোষ আছে। এখানে সাপ্লাই আসে কোথা থেকে? স্যার, এই গ্রামের শেষে একটা বস্তি আছে, চাকাইতলা বস্তি, ওই দুধ পুকুরের পেছনের দিকটা। কি হলো স্যার? তোমার যাতায়াত আছে মনে হচ্ছে। আগে ছিল স্যার, এখন আর যাই না। কেন? শিউলিকে তো ওখান থেকে তুলে নিয়েছিলাম স্যার। শিউলি? কালকে সারা রাত যার সাথে ছিলে? যাকে, চলো তোমার ওই ঝাঁকাই তলায় একটু ঘুরে আসি। চলো। ইয়েস স্যার। কখন আসছো? স্যার, আমি থাকি রঘুনাথপুরে। মানে ওখানে এখনো কি করছো? সে কি আপনি জানেন না, গতকাল সন্ধ্যাবেলা এখানে আরেকটা মার্ডার হয়েছে। হোয়াট? আগে দুটো রিপোর্ট নিয়ে বেরোতে যাবো, তখনই থার্ড খবরটা পেলাম, তাই বাধ্য হয়ে থেকে যেতে হচ্ছে। আপনি জানেন না, আমি তো ভাবলাম আপনার কাছে অলরেডি খবর পৌঁছে গেছে। হোপলেস। এনিওয়ে, তুমি কবে ফিরছো? কাল পিএম রিপোর্টটা হাতে পেলেই বেরিয়ে পড়বো স্যার। ওকে। এখন তুমি কোথায়? এখানে ট্রেনিং সেন্টারে এক ছাত্রের সাথে দেখা হয়ে গেছে, এখন লোকাল থানার এসআই, ওর সাথে একটু জায়গাটা ঘুরে দেখছি। ঘোরো, তবে বেশি ভেতরে ঢুকো না, বুঝলে? বুঝেছি স্যার, রাখি। হ্যাঁ রাখো। কি হলো স্যার? শিউলিকে এখন বাড়িতে পাওয়া যাবে? হ্যাঁ স্যার, তা তো পাওয়া যাবে, কিন্তু আপনি ঝাঁকাইতলে যাবেন না? পরে যাব, চলো আসুন।